আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি গাজরের পুটিং। এটা এতটাই স্বাদের যে একবার খেলে স্বাদ মুখে লেখে থাকে। তো দেখবো সেই রেসিপিটি। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপির জন্য আমি চারটা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি এবং একটা ছিলুনি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে আমি একটা সবজি কাটার দিয়ে কেটে নিব। তো মোটা দিকটা দিয়ে কাটছি, কারণ যেহেতু আমি পরে আবার ভাপ দিব সে কারণে আমার সময়টা অনেকটা বেঁচে যাবে, সে কারণে আমি এটাই চুজ করেছি এই দিকটা। তো এভাবে কেটে নিলাম, সবগুলো কাটা হয়ে গেছে, এবার তুলে নিব। এ পর্যায়ে আমি একটি পাতিলের মধ্যে অর্ধেকটা পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার বলক আসছে, দেখতে পাচ্ছেন বলক আসার পরে আমি একটা জাফির মধ্যে গাজরগুলো নিয়ে নিয়েছি এবং ভাপে সেদ্ধ দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের কোনো জাফির মধ্যে দিয়েও ভাপ দিতে পারেন। তো এভাবে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভাপ দিব। সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে তুলে নেব আর অপেক্ষা করব সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটি ব্যালেন্স জারের মধ্যে গাজরগুলো দিয়ে দিচ্ছি। ব্যালেন্স করার পরে একটা চালনি দিয়ে এগুলো একটু সেকে নিতে হবে। আমার সম্পূর্ণ গাজরটা প্রয়োজন না, আমার শুধু রসটা প্রয়োজন, আর বাকিটা আমি রেখে দেব হালুয়ার জন্য, ফেলে দেব না। এবার আমি এ পর্যায়ে একটা ফ্রাইপ্যানের মধ্যে 1 কাপ চালের গুঁড়ার 1/4 ভাগ খানিকটা পানি দিয়ে আমি জাল করে ঘন করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বেলেন করে সেকে রাখা গাজরের রসটুকু। এবার আস্তে আস্তে করে এভাবে নেড়ে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পুডিংয়ের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি তেজপাতা। তেজপাতাগুলো খানিকটা জাল হওয়ার পরে পুটিংয়ে শেপ দেওয়ার আগে তুলে নিব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবং ঘনও হয়েছে বটে। আমি এখানে কোনো আগার আগার পাউডার ব্যবহার করিনি, যেহেতু আমি আগার আগার পাউডার ব্যবহার করব না সে কারণে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন, তবে এতটুকু পুটিংয়ের জন্য 1 থেকে 1.5 চা চামচের বেশি আগার আগার পাউডার প্রয়োজন হয় না। আর আগার আগার পাউডার দিতে হলে আপনাকে অবশ্যই পুডিংয়ের উপকরণগুলো ঠান্ডা অবস্থায় দিতে হবে। আগার আগার পাউডারগুলো আপনি যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন। কোনো কারণে যদি ঠান্ডা অবস্থায় দিতে ভুলে যান, সেক্ষেত্রে আগার আগার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিতে হবে, না হয় জমে যাবে। এবার 1/2 কাপ পরিমাণ ফুল মিল্ক পাউডার খানিকটা পানির সাথে গুলিয়ে দিয়ে দেব, আর দিয়ে দিব 1.5 চামচের মতো ঘি। ঘি দিলে ফ্লেভারটাও সুন্দর হবে এবং একটা গ্লেজি ভাব চলে আসবে পুডিংয়ে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ঘি দেওয়ার পরে পুডিংয়ের কালারটা কতটা চেঞ্জ হয়েছে, কতটা গ্লেজি হয়েছে। তো এক্ষেত্রে যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে খানিকটা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি দেওয়া যাবে না, 1 থেকে 2 চা চামচ পরিমাণ
দিতে পারেন। তো এবার পুটিংয়ের ঘনত্বটা একটু খেয়াল করতে হবে, আমি যেহেতু কোনো আগার আগার পাউডার ব্যবহার করিনি সেক্ষেত্রে ঘনত্বটা অবশ্যই খেয়াল করতে হবে। একটা পারফেক্ট পুটিং নির্ভর করে ঘনত্বের উপরে, তো প্লিজ একটু লক্ষ্য করবেন ঘনত্বটা কতটা ঘনত্ব রেখে আমি তুলছি। পুটিংটা হয়ে গেছে আমার, এবার তুলে নিব। এবার যে বাটিতে পুটিং বসাবো সে বাটিটায় খানিকটা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার পুটিংয়ের জন্য তৈরি করে রাখা গাজরটুকু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা কালারফুল হয়েছে আর টেস্টিও হয়েছে বটে। এ পর্যায়ে এভাবে একটু নেড়ে বাবলসগুলো ফাটিয়ে দিব এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে এভাবে ঢাকনা লাগিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিব ফ্রিজে নর্মালে। ফিরে এসেছি 40 মিনিট পরে, দেখি কি অবস্থা পুটিংয়ের। একদম পারফেক্ট হয়েছে এবং ঘিটা চলে এসেছে উপরে, এবার ঢেলে নিব। বাহ, খুব চমৎকার হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। এবার আমি একটু কেটে দেখিয়ে দিব। দেখুন একদম একদম পুরোটাই শক্ত হয়েছে, এখানে কেউ বলতেই পারবে না যে এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়নি। তো কেমন লেগেছে ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।